আগে একটু বাগানটা দেখিনি এটা একটা বাতাবি সাইজটা দেখাই দেখুন পিরাট সাইজের এবং এরই সঙ্গে থোকায় থোকায় ফলে আসে চাইনিজ মৌসাম্বি যদিও এটা অর্নামেন্টাল না এটাও কিন্তু মিষ্টি স্বাদের সেটাই অবাক করা আর এইভাবেই শেড দিয়ে এবং র্যাক করে করে বেশ সুন্দর সুন্দর কালেকশন অনেক রকম অ্যাডিনিয়াম বগিনবিলিয়া বা আরও বিভিন্ন ধরনের ফুল এখানে আছে তো পুরো বাগানটাই দেখাবো এই বাগানের পরিচর্যা দেখাবো এবং কি কি স্প্রে দেওয়া হয় কি কি খাবার দেওয়া হয় সেগুলো সবই শুনবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বেশ দারুণ সুন্দর বাগান আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস তো যার বাগান যার হাতে এই বাগান সৃষ্টি সেই দাদার সঙ্গে একটু পরিচয় করে নেব আগে নমস্কার দাদা একটু আপনার পরিচয়টা দেবেন এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা একটু দর্শকদেরকে জানাবেন হ্যাঁ আমি কমলেশ দাস আমরা দাঁড়িয়ে আছি এখন কোচবিহারের নয় নম্বর ওয়ার্ডে আইটিআই কলেজের পশ্চিম দিকে এটা ওয়েস্ট অফ আইটিআই বলি আমরা এটাকে আর এই বাগান ধরুন কতদিন মানে ধরে করছেন বাগানটা আসলে আমার বাবার তৈরি বাগান বাগানটা আসলে আমার বাবার তৈরি বাগান আমি পরবর্তীকালে বাবা এক্সপায়ার হওয়ার পরে করোনার পরের দিক থেকে আমি বাগানটা ধরলাম নতুন করে করার জন্যে এত বড় বাগান ছিল না যা হয় অনলাইনের ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলো দেখে থেকে আরও বেশি উৎসাহগুলো পেয়েছি আর কি করোনার সময় ফাঁকা সময়গুলো বসে বসে এই ইউটিউবে বিভিন্ন ভিডিওগুলো দেখতাম তো দেখার পরে নার্সারি ভিজিটগুলো করা শুরু করলাম তারপরে এত ফুলের ভ্যারাইটি এত ফলের গাছের ভ্যারাইটি এগুলো তো আগে ছিলই না জানাই ছিল না তো সেই সময় থেকে ধীরে 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 একটা দুটো তিনটা করতে করতে এত গাছের কালেকশান এত ফল গাছের কালেকশান ফুল গাছের কালেকশান তারপরেই বাগানটা তো বাড়লো তো সেই হিসেবে ধরতে গেলে বাগান আমার হাতে বাগান প্রায় বছর চারেক আর তার আগে বাবার হাতের বাগান প্রায় কুড়ি তিরিশ বছর যেমন এই যে আমাদের পুরনো এই যে লেবু গাছটা এটা প্রায় কুড়ি বছরের গাছ এই গাছের কলম প্রচুর জায়গায় গেছে প্রচুর লোকের বাড়িতে গেছে আপনি নিজেই তৈরি করেছেন না না এটা আমার বাবার হাতে বাবা কিছু করেছেন আমিও নিজে করেছি আমার কালিককে দিয়েছি পাড়ার অনেককে দেওয়া এই কুড়ি বছরের গাছ এটা ছাদের মধ্যে গাছ এবং মাছের কার্টুনের যে থার্মোকলের যে কার্টুনগুলো সে কার্টুনের মধ্যে গাছ এবং এই কার্টুনে কি বহু বছর ধরে হ্যাঁ কুড়ি বছর থেকে আমি শুধু বছর হয়ে যায় তখন এটাকে তুলে নিয়ে শেকর কাটা করে নতুন খাবার মাটি দিয়ে প্রতি বছরই সেটা করতে লাগে কিন্তু এই প্রথম পনেরো কুড়ি বছর পরে আমি দুই বছর আগে দেখলাম যে না প্রচুর রুট হয়ে গেছে ফলন কমে যাচ্ছিল শেকড় ফাটিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল আচ্ছা তার জন্য পরে আর কি কেটে প্রতি বছর সাইডে সাইডে কেটে অল্প করে লাল পটাশ আর যে আমাদের জৈব খাদ্য যেগুলো আমরা বলি আর কি হাড় গুঁড়ো শিঙ্কুচি এগুলো দিয়ে দিয়ে মাটি দিয়ে রাখা থাকতো তাতেই হতো তো তারপরে আমি কাটাছাটাই করলাম সরষের খোল বা এই ধরনের কিছু খোল জাতীয় কিছু দিয়েছেন হ্যাঁ হ্যাঁ ওই লেবু তো ফুল জাতীয় জিনিসটা একদম অমৃত হয়ে গেছে বুঝেছি সর্ষের খোলের গুঁড়ো তারপরে হাড় গুঁড়ো শিঙ্কুচি আর কম্পোস্ট এই এগুলো আর কি তার সাথে অল্প লাল পটাশ দিলেও চলে যেহেতু বড় ফলের গাছ এমোপিটা দরকার মিউরোটা পটাশটা দরকার এসওপি দিয়ে এত বড় গাছে স্প্রে করে খুব একটা রেজাল্ট হয় হ্যাঁ আচ্ছা বাগান করে এমনি কেমন আছেন বলুন মানে বাগান করার ধরুন আগে আর বাগান করার পরে আপনার মধ্যে পরিবর্তন কি কি এসছে বাগানে শারীরিক বা মানসিক হবে হ্যাঁ বাগানের ব্যাপারটা বলছি এটা হচ্ছে আমি যেমন নিজে স্কুলে শিক্ষকতা করি এবার দশটা থেকে পাঁচটা পর্যন্ত স্কুলে থাকতে হয় বাড়িতে এসে কখন করব হয় সন্ধ্যের পরে করতে লাগে তা নাহলে এই যে যেমন সকালের দিকে এই সকালের দিকে করতে হয় এখন অনেকে বলবো যে বাড়িতে গিয়ে বিশ্রাম নেবো বিশ্রাম নিলে যে আনন্দ পাই বাগান করাতে তার চেয়ে বেশি আনন্দ পাই যেমন আমি রাতের বেলায় লাইট জ্বালিয়ে বাগানে কাজ করি শীতকালের দিকে বেশিরভাগ এটা হয় আশেপাশের প্রতিবেশী বন্ধু বান্ধবরা বলে হ্যাঁ রাতের বেলায় বাগান এখন যখন ফাঁকা সময় পাবো তখনই এবং এটা হচ্ছে কোয়ালিটি টাইম

মানে ফুটেছে ফুল বাগানের রূপ করে নাম্বারিং করা আছে আমারগুলো খাতায় লেখা আছে কোনটা কি কালারের গাছ হ্যাঁ তো এই বাগান কিন্তু শীতকালেও দেখাবো তার জন্য অবশ্যই সবাই চ্যানেলে जुड़े থাকবেন আর এটা দেখুন এইটা পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম তো সেখান থেকে একটা গাছের মধ্যে একটা অর্কিড ছিল ওটা তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে লাগাবো কি করে পুরোনো কাঠার মধ্যে দিয়ে স্প্যাগনাম মস্টস যে নারকেলের দিয়ে চিবড়া বেড়া দিয়ে হচ্ছে তো দেখা যাবে ঝরঝরাতে পারি এটা বয়স্ক মানে কতদিন হল লাগানোর এই তো বছর খানে হয়নি সাদা আট টিকে তো গেছে আসলে ঠিকই গেছে এগুলো তো খুব একটা পরিচর্যা লাগে না হ্যাঁ অর্কিডের খুব একটা তেমন পরিচর্যা লাগে না এইবার যেটা দেখাবো এই বিরাট সাইজের বাতাবি এটা ভ্যারাইটি জানাস কি হ্যাঁ এটা আমাদের বাতাবি অনেক অর্নামেন্টাল বাতাবি যেগুলো টক হয় এটা যত সময় মিষ্টি তবে লাল নয় আমার এর আগেও অনেকে দাদারা নিয়ে গেছিলেন পরিচিত বেদুটা সাদা আর কি সাদা এখন খেলে বোঝা যাবে অনেক সময় মানে হারভেস্টিং করার আগে চারপাশে একটু চুন দিয়ে দিলেও ফলের মিষ্টত্ব একটু বাড়ে বাড়ে সেটা এখন করে দেখলে এবার যখন মানে অ্যাকচুয়ালি যখন রিপোর্টিং হয় বিশেষ করে আম এবং লেবু জাতীয় আমিও কিন্তু সুরিতা আইদার হাফ চামচ চুনের গুঁড়ো সেটা যদি হাতের কাছে না পাই কারণ ওই গুঁড়োটা সবসময় পাওয়া যায় না ওই চুল এমনি জলে বসে আমি কিন্তু ফার্স্ট টাইম ইউজ করি এফেক্টিভ এটা হচ্ছে আমাদের ফিঙ্গার লেমন মানে একটু ওই লম্বাটে টাইপের আঙ্গুল সাইজের এটাও বাইরে রানা খাটা খোসাটা মিষ্টি বেশি হ্যাঁ হ্যাঁ রানা রাইট ওই স্যালাড এটা রানা খাটার থেকে আনা আচ্ছা এটা আমাদের সবচেয়ে ভালো জাত যেটা এখন মালটার ভ্যারাইটি আর কি সেটা হচ্ছে আমাদের ভিয়েতনাম মালটা ফলন প্রচুর সবচেয়ে মজার কথা গাছ সবচেয়ে বড় কথা ভিয়েতনাম মালটা বেশ বড় সাইজ হয়েছে হ্যাঁ মানে আমার এই সাইজ অবধি আমার বাগানে আছে এই তো

এটা আমাদের দার্জিলিং এর কমলা এটা মানে ছাতকি কমলা না এটা সাইজটা বড় হবে ছাতকিটা একটু ছোট হয় দার্জিলিং জায়ান্ট কি দার্জিলিং জায়ান্ট বলে দার্জিলিং জায়ান্ট যদি হয় বা দার্জিলিং কমলাও যদি হয় অরিজিনাল ভ্যারাইটি যদি হয় তাহলে কিন্তু মিষ্টি হবে মিষ্টি হবে একদম এবং কালারও চলে আসবে মিষ্টি হবে এখন তো প্রচুর যেমন আমাদের পাকিস্তানি কমলা চলে আসছে হ্যাঁ অনেক দার্জিলিং কমলাটা আমিও লাগাছি মানে আপনারাও কিন্তু লাগাতে পারেন দার্জিলিং জায়ান্ট বা দার্জিলিং কমলা যেটা সেগুলো কিন্তু ছাদ বাগানের জন্য একদম সাকসেসফুল ভ্যারাইটি ভালো ভালো এইদিকে একটা আছে চেন্নাই পাতি অনেকে কলকাতা পাতি লেবু লাগায় কলকাতা পাতি আর চেন্নাই পাতি একই আমি ফলন খেয়ে দেখেছি ছোট গাছে প্রচুর ফল এসেছিল হারভেস্ট করেছি এখন আবার নতুন করে নেবো জন্য কাটা ছাটাই করা এটা ভালো চেন্নাই মোটামুটি আট ইঞ্চি নাকি হবে এটা দশ ইঞ্চি প্রথমে আটে ছিল তারপরে দশ দশ আর যেগুলো বাতাবি সেগুলো বারো ইঞ্চি এগুলো এগুলো বারো না এগুলো চোদ্দ এগুলো একটু মানে বলি এটা আমাদের এই টপ গুলি আমাদের বারোই মনে হচ্ছে এটা এটা আমাদের কোচবিহ সবচেয়ে বেশি চলে এই সাইজের টপ এটা এইটা না মানে এক যারা টপ বানায় তাকে দিয়ে বানানো এটা ওই দক্ষিণবঙ্গের দিকে এই যে লেবুগুলো যেহেতু দেখালাম এটার মিডিয়াটা কিভাবে তৈরি একটু সবাইকে জানাবে লেবুর মিডিয়া বলতে নর্মাল গার্ডেন সয়েল মানে যেটা আমাদের নরম বাগানা থাকে এটাল মাটি থাকলে তাতে একটু বালি মেশাতে হয় আর যদি কারো দশ মাটি থাকে তাতে বালি খুব একটা চলে নর্মাল গার্ডেন সয়েল তার সাথে যেগুলো সার দিয়েছি আর কি হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল সেটা কি একদম প্রথমেই নাকি এক মাস পরে না না আমার ও তৈরি করে মাটি রেডি করা থাকে আচ্ছা এক দেড় মাস পরে ওগুলো ওই রকম ভাবে কাঁচা অবস্থা দিলে তো গাছের ক্ষতি হয়ে যাবে ওটা পচবে তবে তো খাবারটা তৈরি হবে তো এই এক মাস পরে এক মাস অব্দি গাছ খাবে কি মাটিতে জল ছিটা দিয়ে হ্যাঁ নিমখোল দিয়ে তার সাথে বলবো ফাঙ্কিসাইড দিয়ে অনেকে আবার ফাঙ্কিসাইড ইউজ না করে অনেকে আবার টাইগার হ্যাঁ মানে গাছের শুরুতেই আমি যেমন আরেকটা জিনিস দেখলাম যে ফাঙ্কিসাইড তো অবশ্যই মাঝে মাঝে স্প্রে বাগুলো লাগবে কিন্তু যখনই আর কি ফাঙ্কিসাইড মানে শুরুতেই কেউ যখন রিপোর্টিং এর সময় দেয় জলে চুবিয়ে নেওয়া যেতে পারে কিন্তু মাটিটাতে ফাঙ্গিস কিন্তু নিম খোলটা দিই নিম রেজাল্ট কিন্তু ভালো দেওয়া যেতে পারে অনেকে দেয় জৈব হিসেবে দেয় ট্রাইগোডর ভিডি দিলে একটা বড় সমস্যা সেটা হচ্ছে

হ্যাঁ আর একটা থাইল্যান্ডের ভ্যারাইটির একটা লাল লাল জামরুল আছে আর একটা থাই ভ্যারাইটির সাদা জামরুল আছে আমি খেয়েছি দারুণ মিষ্টি দারুণ মিষ্টি এবং আমাদের উত্তরবঙ্গের যে জামরুল হয় তার চেয়ে একটু লম্বাটে টাইপের হয় মাংস বেশ ভালো হয় একদম এরকম লম্বা হয় এটা সেম আমার কাছে আছে এটা খেতে আমার কাছে যেটা আছে এটাই তো বাগান করা শিখিয়েছে পুরো মানে সত্যি এই থাইল্যান্ডের ভ্যারাইটি গুলো না ঢুকলে কিন্তু আমরা বাগান করার কিন্তু এত এনার্জি পেতাম না মানে ছাদ বাগানে এত ফল এটা কিন্তু সত্যি আমাদের উত্তরবঙ্গের লোকজনেরা আপেল করে আমি একটা আপেল নিয়ে এসেছিলাম এটা আন্না ভ্যারাইটির আপেল লাল রঙের কিন্তু যে গরমে এইবার যে প্রচুর গরম গেল তাতে যে একটু লিভ বার্ন হয়েছে

মজার কথা হচ্ছে বেশি দিন রেখে দিলে একটু কালার চেঞ্জ হয়। বা হয়তো জেনারেলি সবুজ সবুজ হয়। এটা জলপাই। হ্যাঁ এটা মিষ্টি জলপাই। এটা প্রচুর ফলন হয়। এটা হবে। এটা আমাদের বাগানে সাকসেসফুল তার পাশে আছে মানে সাধারণত মানে মিষ্টি জলপাই করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ কোনো সেরকম বড় কোনো পরিচর্যা নেই এগুলোর। ওই সব যে আমাদের মাটি তৈরি ফলের কাছে ওইটাকে একটু পেচিয়ে পিচিয়ে বেশ হ্যাঁ ওইটার কারণ হচ্ছে ছোট বাগান। এত বড় গাছকে আমি রাখবো কি করে এবং তাতে ফলন ভালো হয় হ্যাঁ সুন্দর হয় ফলনে কোনো অসুবিধা নেই না 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 ওয়ারিং করে একটু রাখলে আর কি ভালো হয় দেখুন যাদের জায়গা কম তারাও কিন্তু এইভাবে করতে পারেন গাছটাকে জাস্ট দেখুন এইভাবে স্ট্রাকচার একটা করে পেঁচিয়ে দেওয়া আছে ডাল পেঁচিয়ে দেওয়া একটু রাউন্ড করে মধ্যে বেশ ঝোপালো হবে দেখতেও সুন্দর লাগে মজার কথা হচ্ছে গাছ দু তিন বছর পরে নিচে বুঝে যায় যে আমাকে মানে বনসাই আর কি যে আমি একটা বাড়তে দিচ্ছে না আমি সাইডে বাড়বো লম্বা বড় হবেন এটা যেরকম এখনো সেটা বুঝে উঠতে পারিনি যে যেন প্রচুর উপরে দিয়ে ডাল এই দেখুন কেটে দিয়েছি প্রুনিং করে দিয়েছি এটা হচ্ছে মালবেরি মিষ্টি জাত লাল রঙের ভ্যারাইটি এবং ভালো এখানে একটা আছে হলুদ রঙের না হলুদ রঙের পলাশ ও পলাশ আছে গত বছর আরেকটা ছিল আমার ফুল পলাশ হ্যাঁ ফুল হয়েছে গত বছর দারুন সাকসেসফুল সেই গাছটা কোনো কারণবশত টেকাতে পারিনি তারপরে একটা নতুন করে আনা দেখা যাক আর এটা হলুদ গন্ধরাজ

আর যে আমাদের থাই variedades কামরাঙ্গা একটাই আছে আর সব কি হ্যাঁ একটাই আছে বেশ মোটামুটি বড় সাইজেরি বড় মিষ্টি এটা এটাও থাই ভাই এটা যেটা বলছিলাম ফাইল্যান্ডের বাগান আর কি হ্যাঁ এটা তো মিনিট টোয়া কোনো যত্ন লাগে না যত্ন নিলে গাছের মানে ইয়ে হয় ফুল হতে যায় না বিনা যত্নের গাছে গুলো আর এদিকেও বেশ কিছু হ্যাঙ্গিং করা আছে হ্যাঙ্গিং করা যে স্পাইডার আছে কিছু এই কনসেপ্টটা কি নার্সারি ভিজিট করে করে এই যে হ্যাঙ্গিং ভিজিট করে দেখুন কত লোকের কত রকম বাগান কার মাথার থেকে কত রকমের বুদ্ধি যে বেরাচ্ছে এটা বড় মুশকিল বিভিন্ন বন্ধু বান্ধব দাদা দিদিদের বাগান থেকে সব অভিজ্ঞতা অর্জন করা তাদের কাছ থেকে কত রকম শেখা বাগান থেকে ইউটিউবের দৌলতে শেখা হ্যাঁ ইউটিউবের দৌলতে কিন্তু আমরা বাগানটা করা শিখছি হ্যাঁ অবশ্যই যে অনেকের বাগান দেখে বা অনেকের এবং আমারও সেটাই উদ্দেশ্য যে একজনের বাগান থেকে আর যেন শেখে হ্যাঁ এবং সেও যেন যেমন ওই পাশেও বাগান করছে এবার আপনার বাগান যদি একদম না থাকতো হয়তো উনিও মানে হাল ছেড়ে দিত বা কিছু এই পাশাপাশি বাগান থাকতে কিন্তু পাশাপাশি দুই চারটা করে গাছ করে অভিজ্ঞতা শেয়ার করা যায় এটা গাছ ছোট গাছ আরেকজনকে দিলাম এই যেমন করার একটা প্ল্যান চলছিল আবার ক্লুনিং করতে হবে এই দেখুন এগুলো বাঁচানোর কোনো রকম কষ্ট নেই জাস্ট ডালটা কেটে নিয়ে বসেছে সবগুলো হয়ে গেছে ফেলে রেখেছিলাম লাগাইও নি মাটিতে এগুলো দারুণ হার্ডি প্ল্যান্ট এগুলো মানে কোনো অসুবিধা নেই এইখানে আর একটা সেপ দিয়েছিলাম এটাকে এটাকে আবার একটু করতে হবে মানে গোল 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 করে এগুলোকে বেঁচে যায় আর আমাদের মানে ইচ্ছা থাকলে একটা আমার বাবার হাতের বনসাই প্রায় কুড়ি বছরের বনসাই কোনো রকম যত্ন নিই না কোনো কিছু দিই না শুধু জল তাও তিন চার দিন পর পর শুকিয়ে কাঠ হয়ে গেলে গাছের গোড়া দেখলে টের পাওয়া যাবে কতদিনের পুরোনো বিনা যত্নের গাছ এবং ছোট্ট একটা টবে বসে হ্যাঁ কিছুই নেই মাটি নেই কিছু নেই এরকম মানে ও বুঝে গেছে যে আমাকে আর এরা বাড়তে দেবে না দেবে না ছোট ফুলের তো আর করবে না এটা কি ভুল এটা হচ্ছে আমাদের এটার দুটো জাত আছে এই একটা জাত এই একটা জাত এটা হচ্ছে মাথার উপরে আচ্ছা এটাতে ফুল নেই হ্যাঁ এটা তো ফুল নেই বেশ খুব সুন্দর ফুলটা এটা হচ্ছে আমাদের ক্রসানরা এটা প্রচুর এটা সারা বছর ফুল হয় চলতে থাকে এটা হ্যাঁ 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 আর গুলো সেরকম যত্ন নেই অ্যাটিনিয়ামগুলোর বিনা যত্নের গাছ অ্যাটিনিয়াম এখনো ফুল নেই আর কি না একটু আগে সব সব ফুল ফুল শেষ হয়ে গেছে আবার নেবে এই যে যেমন বৃষ্টিতে কিছু নষ্ট হয়েছে বৃষ্টিতে কিছু নষ্ট হয়েছে বেশ কিছু এডিনিয়ামের ভ্যারাইটি এখানে আছে হ্যাঁ অ্যটিনিয়াম আছে ওইসের টগর নীল টগর হ্যাঁ নীল টগর এটা টগর হ্যাঁ ই এস্টাডে ট্যুরের টুমরো মানে এটাকে ফ্রান্সিসিয়া বলে অনেকে হ্যাঁ টু স্টাডের ট্যুর তিন রকমের কালার আসে

এটাও থাই ভ্যারাইটি আচ্ছা এটা ফুল এটা হ্যাঁ এটা ফুল এসেছিল ফল হয়েছিল এই অতিরিক্ত গরমে দানা ঠিকতে পারেনি আমার একদম ছোট কাছে ফুল আসছে কিন্তু কি হবে জানি না এটা দুই রকম হবে কেউ বনসাই করে করে আর ডাল ডাল ছুটতে দিলে এটা মোটামুটি একটু বনসাই ডি গেছে হ্যাঁ বনসাই এটা কতদিন আগে করে আর কি বছর তিন এক তিন বছর ধরে হ্যাঁ কিন্তু বনসাই করলে কিন্তু ফল আসার প্রবণতা একটু ডাল ছুটতে দিতে হবে ডাল ছুটতে এই যে আমি ডাল ছুটতে দিয়েছি তাই জন্য এটার কিছু ফুল এসেছিল বনসারও নিজস্ব একটা আলাদা সৌন্দর্য আছে গাছটা দেখতে খুব সুন্দর হ্যাঁ দেখতে সুন্দর লাগে কিন্তু মানে যাদের জায়গা কম তাদের অবশ্যই কিছু করার থাকে না মুশকিল মুশকিল কিন্তু যাদের একটু জায়গা বেশি আছে আমার পার্সোনাল অপিনিয়ন যেটা যদি জায়গা থাকে তাহলে ফল গাছকে একটু বাড়তে দেওয়া উচিত সেক্ষেত্রে সে কিন্তু ফল দেবে আর কি এই যে যেমন ড্রাগন একে বাড়তে না দিলে কোনদিন ফল দেয় দিবে না ও তো দেবে এই যে ড্রাগনের যেমন একটা ধরেছে আর ওই ই এ করিয়েছি ভালো বেশ দুটো টায়ার দিয়ে আর কি তার মধ্যে ঝুলানো হ্যাঁ কোথায় কি করব নালে তো ছোট বালতির মধ্যে বশানো খুব একটা বড় না ওই যে রঙের বালতিগুলো হ্যাঁ সেই বালতির মধ্যে বশানো এবং দেখুন দুটা টায়ার দিয়ে এরকম স্ট্রাকচার করে ড্রাগন গাছটা করা হয়েছে এর পাশে আছে আমাদের সিকিমালটা সবচেয়ে সাকসেসফুল ভ্যারাইটি আমাদের এখানে এবং সিকিমালটা আমি তো ফাস্ট বলি যে

এটা টল টাইম ধরে তাই এটা তাই 12 মাসি আমরা এর পাশে আছে হচ্ছে আমাদের বড়াইপুরের ও বড়াইপুর পেড়া হ্যাঁ এটা ভালো মিষ্টি হয় এটা ফলন হয় ভালো আর এটা আমাদের শোভედა চিকু এটারও ফলন হয় ভালো আচ্ছা এই শোভედაকেও কি ওইভাবে জাস্ট পিচিয়ে শেপ দাও আছে হ্যাঁ এটাকে শে এবারে ওয়্যারিংটা খুলে দিয়েছি কিন্তু এটা কি কি প্রুনিং করা হয় হ্যাঁ এবার যখন করব

মানে দেখেছি অনেক জায়গায় তো সবে দেখা স্প্রুন করা যাবে না ওকে পেঁচিয়ে শেপ দিতে পারেন ওষুধে নেই এগুলো কি আম গাছ এটা আমাদের ব্যানানা ম্যাঙ্গো এটা ইয়েলো কালারের ব্যানানা তো তিনটা কালার লালো হয় না এখানে একটা এখানেও একটা মিসকনসেপ্ট আছে অনেকেরই যে ব্যানানার কিন্তু এতগুলো ব্যানানা একটাই ব্যানানা হ্যাঁ এইবার রোদের উপর ডিপেন্ড করে বা ব্যাগিং এর উপর ডিপেন্ড করে ওটা কি হবে আচ্ছা যদি মানে ফুল একদম ছায়াতে থাকে ওটা সবুজ হবে সবুজই থাকবে আচ্ছা এবার ওটাকে যদি

আমি একই কাছে একটা গ্রিন ব্যানানা একটা ইয়েলো ব্যানানা কারণ ওই ব্যাগিং করে না একটা সাইডে পুরো রোদ পড়তো একটা সাইড একটা ছায়ের মধ্যে ছিল আমার নিজের কাছে দুটো বেনানা পেয়েছি এবার একটা হলুদ একটা সবুজ তারপরে তো এবার গ্রীন ব্যানানা ইয়েলো বানানার তো আলাদা ভ্যারাইটি না হ্যাঁ হ্যাঁ নার্সারির লোকেরা তো বলে অনেক জায়গাতে হয় এরকম অনেক এই যেমন মুসম্বি ইন্ডিয়ান সিকিটাই মানে বিভিন্ন ভাবে নাম হয়ে ঘুরে কি কি চলছে

এত বড় ফলন হয় একটা এবার গাছটা অনেক ছোট ছিল এবার কথা হচ্ছে যে সজনেও কিন্তু ডাল হবে তত হবে তত বেশি হ্যাঁ এবার কিন্তু এবার ওকে একটু খাবার দাবার আর একটু জায়গা দিতে হবে বাসস্থান মানে ওর তো থাকার জায়গা ওকে এত ছোট ঘর দিলেও বাড়বে কি করে বাগানের মেন সমস্যা জায়গার সংকট সংকুলন করা বড় মুশকিল এই এই যে ভ্যারাইটি এই আমরা এই কাঠগুলো ছাদে বাগানে করতে পারি কাঠটা লাল না না এটা হলুদ এবার এর পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওই হাইব্রিড ভ্যারাইটির পাতা দেখিয়ে বোঝা যাবে এই যে ছোট পাতা এটার টবের মধ্যে করা সম্ভব টবে করা সম্ভব গাছের সাইজও ছোট হয় পাতার সাইজও ছোট হয় এটা সম্ভব করা আর এদিকটায় থার্মোকলের কার্টুনে বেশ বড় বড় লঙ্কা গাছ এবং প্রচুর ফলন ধরে আছে এই গাছগুলো কতদিনের লঙ্কা গাছগুলি এইবারে লাগানো গরমে রাগ দিয়ে লাগানো এবং মানে এক বছর হয়ে গেছে হ্যাঁ বীজের গাছ একজনের বাড়িতে গেছিলাম প্রচুর ফলন প্রচুর মানে বাড়ির খাবার মোটামুটি লঙ্কার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে প্রচুর এটাতে মাকড়ের উপদ্রব হয় পাতা যায় ও তখন পাতা কুকড়ে গেলে সেটার জন্য স্প্রে কি স্প্রে করে কাকা স্প্রে করে যেতে পারে ওটা একটা না হলে প্রপার জেট স্প্রে করতে হবে রেড ম্যাটস এর জন্য ওই কুকড়ানো মানে তো মানে লাল মা করে আর কি হ্যাঁ সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পাতার নিচে থাকে এগুলো চোখে দেখা যায় না ওই জন্য নিচে ভালো করে স্প্রে দিক থেকে স্প্রে করতে হবে কারণ যেহেতু খাবারের গাছ

কালারই প্রায় কম বেশি আছে শীতকাল এলে কিন্তু এই বাগানের চেহারা সত্যি একদম চার লাগবে একদম বদলে যাবে তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন আমি শীতকালে একদম যে সময়টা সব থেকে বেশি ফুল সেই সময়টা এই বাগানের আপডেট দেব তো এই ফুল গাছের পরিচর্যাগুলোও দেখাবো আর এখানে একটা ওই বেগুন এক প্ল্যান যেটা একদম ডিমের মতনই হয় সেটাও একটা বসানো কিছুই ফেলি রাখতে পারেন কিছুই ফেলি না দেখতে ভালো লাগে ডিমের মতন খেতে ভালো না খুব একটা কিন্তু ওই দেখার সুন্দর দেখার সুন্দর যেহেতু সাত বাগান এটা যেমন পাশের বাড়িতে কেটে ফেলে দিয়েছিল ও এনে রাখা এগুলা তো কমন গাছ তো ভালোlong করি একবার তো করা এই গাছ ভালোবাসলে কিন্তু হ্যাঁ ঠিক কোনো না কোনো জায়গা থেকে গাছের ম্যানেজ হইই যায় ওই তো ওই যে ক্রোটন ওই যে হলুদ পাতার ক্রোটন এটাও তো প্রায় ফেলে দেওয়া গাছ এই যে উচ্চ থেকে নিয়ে এসে বশানো এবং হ্যাঁ অতিরিক্ত গরমে পাতাগুলো বার্ন হয়ে গেছে এগুলোর কোনো বিনা যত্নের গাছ বেশি কিছু যত্ন নিতে হয় না হলুদ গরমে রোদর রাখলে পাতা হলুদ হয় সেটা ঢেকে দিলে সবুজ হয়ে যাবে ভালো গাছ এগুলো সব মোটামুটি আচ্ছা এমনি আরেকটু বলি যে গাছের জন্য মানে মেনটেন্স আপনার কি ধরুন স্প্রে কি কি করতে হয় কতদিন পর ফাঙ্গিসাইড বা কীটনাশক এই ফল ফুলের জন্য আর কি স্প্রে দেখাই স্প্রে আগে দেখাই যে এই বাগানের পিছনে কি কি করতে হয় দেখাই ওনার এই হচ্ছে বাগান করার সামগ্রী অপারেশন থিয়েটার এগুলো বেশিরভাগই এনপিকে আর আমার জৈব খাবারগুলো আর কি

আমাদের উম প্রফিক এর কম্বিনেশনটা বলে দি সেটা হচ্ছে আমাদের প্রফেন আর সাইপার মেথ্রিনেথ্রিন আপনার গাছে দিতে হবে তা না হলে পোকার যাবে না

ভরা পেটে স্প্রে করতে হবে মানে খালি পেটে স্প্রে করা যাবে না সকালের দিকে সেটা কারণ সন্ধ্যের দিকে না শরীরে ইমিউন সিস্টেমের উপরেও এগুলো এফেক্ট করে খালি পেটে স্প্রে এমনি যারা চাষী ভাই যারা তারা যারা বাগানে মানে মাঠে যারা স্প্রে ট্রে করেন সকালে কিন্তু খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে মাঠে আর স্প্রে করতে হয় সন্ধ্যার দিকে তো অতক্ষণ তো আর মানুষ না খেয়ে থাকে খাবে আর স্প্রে করার পর হাত পা ধুয়ে নিতে হয় তো এই হচ্ছে বাগানের জন্য দেখুন বাগানের ঠিকঠাক

গাছে ফ্লাওয়ারিং বুস্টারের জন্য নাইট্রোজেনের থেকে ফসফরাসের একটু বেশি লাগে পটাশিয়াম বেশি আর কিছু আছে ফ্লাওয়ারিং ফ্লাওয়ারিং না কিছু আছে আবার ফলিয়ার গ্রোথের জন্য আচ্ছা আর দুরুন যখন জাস্ট ফুল আসা শুরু হয়েছে তখন সেটাকে আরো বুস্ট করার জন্য আপনি কি ইউজ করেন কিছু ইউজ করেন মিরাকুলান বাই জাতীয় কিছু না মিরাকুলান হচ্ছে আমার মানে যেটা সেটা হচ্ছে মিরাকুলন যেই গাছগুলো একটু সফট জাতীয় গাছ সেগুলোতে মিরাকুলন কাজ দেয় কিন্তু যেগুলো ফলের গাছ পার্মানেন্ট শক্ত গাছ সেগুলোতে ঘটে কাজ না সেটা তো যে প্ল্যানোফিক্স ভালো গাছ প্ল্যানোফিক্স প্ল্যানোফিক্সটার সমস্যা হচ্ছে মিরাকুলন লিটারে মানে 1 লিটারে 2 এমএল দিতে বলে অনেকে হ্যাঁ एक्चुअली 1 এমএল দিলেও হয়তো 1 এর এমএল 2 এমএল কিন্তু মানে একটা জিনিস যেটা আমারও মনে হয় যে কোনো কিছুই কম দিলে ক্ষতি নেই একটু হ্যাঁ বেশি পড়ে গেলে ওভারডোজ হয়ে যায় বুঝতে হবে যে প্লানোফিক্স কিন্তু 1 লিটারে 5 ফোঁটা এই 5 ফোঁটার বেশি 6 ফোঁটা হয়ে গেলে লিভারন হবে লিভারন হয়ে যাবে কি ভয়ানক মানে এটা না জানে প্রয়োগ করলে ভীষণ বাজে একটা অবস্থা যেটা বললে সেটাই কাজের কথা সেটা হচ্ছে কম হলে অসুবিধা নেই কম হলে বেশি হলে হ্যাঁ বেশি হয়ে গেলে ক্ষতি কাজেই সবাই যখন আপনারা এই কীটনাশক বা বাকি ধরনের কিছু ইউজ করবেন হরমোন বা যা কিছু একটু কিন্তু কম ইউজ করবেন হ্যাঁ জৈব খাদ্য একটু বেশি হলে অসুবিধা নেই জৈব খাদ্য গবর একটু বেশি হল অল্প বা দरुण বাকি শাড় নিম ওই হারগুড়ো শিংকুচি এগুলো একটু বেশি হলো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের ওই রাসনিক বা এই ধরনের কীটনাশক বা ফাংগিসাইড এগুলো কিন্তু একটু তোরন কম দাওই ভালো আমার পার্সোনাল মত ওই মোসার যেটা চাপানসার বানাই আমরা সেটা তো খুব সোজা মানে হারগুড়ো শিংকুচি নিম খল আপনি একটু এই যে শাড়টা আপনাদের মানে গাছকে খাবারের জন্য কি কি দেন আর কি মানে এগুলোতে আমার খাবার তৈরি করা থাকে সেই মিক্সারটা কিভাবে বানাতে এটা চাপানসার তৈরি করা থাকে সেটা হচ্ছে সম্পূর্ণ জৈব হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল সর্ষের খোল বা বাদাম খোল বাদাম খোল প্রচুর হেভি কস্টলি হয়ে যায় থাকে না তার বদলে সর্ষের খোল দেওয়া যেতে পারে কিছু অনুখাদ্য এগুলো দিয়ে জল ছিটা দিয়ে চাপা দিয়ে রাখতে লাগে মানে কিসে বাটির মধ্যে রেখে কিছু উপরে পাত্রের মধ্যে রেখে উপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখলে মাঝে মাঝে খুলিয়ে খুলে নিয়ে একটু নাড়িয়ে দিতে লাগে এইটা ভাবে এক মাসের মতন রেখে দিলে খাবার তৈরি এই খাবার আপনি সারা বছর রেখে দিন না ওই খুচিয়ে মাঝে মধ্যে মাসে একবার বা দুবার খুচিয়ে দিয়ে দিলে হলো কোন যে কোনো গাছই দেওয়া যায় ফলের গাছে সবচেয়ে বেস্ট চাপান সার সবচেয়ে ভালো এবং এতে গাছের ক্ষতি কম হয় নর্মালি অসুবিধা বাগান করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যখন তখন এই কাজ করা যায় মানে দাঁত মাসতে মাসতে সকালে এসে বাগান একটু নোংরা কিছু দেখলে পরিষ্কার করে দেওয়া যায় এটা ফুল পচে গেছে সেটাকে কেটে ফেলে দেওয়া যায় সবচেয়ে বড় আমরা ব্রাশের টাইমটা কিন্তু ছাদেই হ্যাঁ ওই যে একটু কোল মানে নিয়ে ছাদে উঠবো ওইটা আমার এবার যেখানে হয়তো পাঁচ মিনিট হতো সেখানে হয়তো পনেরো মিনিট লেগে যায় এই তো যে আলাদা কথা বলতে বলতে এই যে এটা পচে গেছে এটা নিয়ে ফেলে দিলাম একটু এই এই একটা শুধু বাগানে ঘুরতে ফিরতে টুকটুক কাজ হয়ে যায় হ্যাঁ এটা একটা করা যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাগানের ভিডিও আমরা ইউটিউবে প্রচুর দেখি সেই ভিডিও দেখার সময় আমাদের মনে হয় আমাদের উত্তরবঙ্গ কোচহার থেকে এই ভিডিওগুলো হয় না কেন পাভেলের চ্যানেল নতুন কিন্তু এর উদ্যোগটা দারুণ সবচেয়ে বড় কথা হচ্ছে উত্তরবঙ্গের আলাদা রকমের আবহাওয়া এখানে আমাদের এখানকার পরিচর্যা আলাদা দক্ষিণবঙ্গের লোকেদের সাথে উত্তরবঙ্গের প্রচুর এই বছর দুই বছর তিন বছর থেকে দেখছি অতিরিক্ত গরমে ছাদ বাগানে নাজেহাল বাগানিরা অনেকে দুবেলা করে স্প্রে করছেন এই অভিজ্ঞতা কারো ছিল এসি লাগাচ্ছে উত্তরবঙ্গের লোকেরা এই অভিজ্ঞতা বাগানিদেরও ফেস করতে হচ্ছে তাই বাগানীদের কার কী রকম এক্সপিরিয়েন্স হচ্ছে এগুলো আমরা যদি নিজেরা আলোচনা করি সেই একটা যদি প্ল্যাটফর্ম যদি পাওয়া যায় প্যাভেলের ভিডিওর মাধ্যমে এটা একটা দারুণ উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগ চ্যানেল বাড়তে থাকুক সবাই আরও বেশি এর থেকে অনুপ্রাণিত হোক এই আশাই রাখছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাগান করুন সবুজের মধ্যে থাকুন নিজের মন ভালো থাকবে পরিবেশও ভালো থাকবে ধন্যবাদ দাদা এবং সবাই এরকম পাশে থাকবেন সবাই আপনাদের সাপোর্ট খুব দরকার আমার নতুন চ্যানেল তো এরকম চেষ্টা করব রেগুলার রোজ দুপুরে আপনাদের জন্য একটা করে সুন্দর বাগান নিয়ে আসার বা এরকম পরিচর্যার ভিডিও যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল তাও আশা করি সবার ভালো লাগলো আশা করি শেষ পর্যন্ত যারা যারা দেখছেন আপনাদের ভালোই লাগলো ভিডিওটা তো পুরো বাগানের পরিচর্যা দেখালাম কি কি কখন স্প্রে করা হয় সেটা দেখালাম তো এইভাবে বাগান করলে আশা করি আপনারা এরকম আসানোর রেজাল্ট পাবেন এবং বেশ সুন্দর বাগান তৈরি করতে পারবেন প্রত্যেকে গাছ লাগান গাছটা লাগালে তো পরিবেশের জন্য অবশ্যই ভালো আপনার নিজের জন্যও কিন্তু ভালো তার জন্য বারে বারে বলি গাছ লাগান পরিবেশ বাঁচান নিজেকেও বাঁচান কারণ শরীর মন দুটোই ভালো থাকবে এবং মানে মানসিকতা সত্যি মানে তার জন্য ইম্প্রুভ করার জন্য বাগান করতেই হবে এবং মন ভালো থাকলে অটোমেটিক আপনার শরীরও ভালো থাকবে এবং একটা এক্সারসাইজও হবে কিন্তু আমি যেমন একসময় মর্নিং ওয়াক করতাম এখন এই দিনে এত গরম তার জন্য সকালে মর্নিং ওয়াকটা বাদ দিয়ে আমি কিন্তু বাগানে শিফট হয়েছি তো বাগানটা কিন্তু করতেই হবে তো যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে যারা বাগান করছেন বা নতুন বাগানে তাদের হয়তো অনেক কিছু এখান থেকে জানতে পারবে তো অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ